সোনালি পাঞ্চেই রচিত হল ইতিহাস বিশ্বের প্রথম মহিলা বক্সার হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ষষ্ঠবার সোনা জিতলেন মেরিকম ৩৫ বছরের অপ্রতিরোধ কন্যা এদিন জন্ম দিলেন নতুন রূপকথার তিনি প্রমাণ করে দিলেন বয়সটা তার কাছে সংখ্যা মাত্র শনিবার যথার্থ অর্থেই বক্সিং দুনিয়ার এভারেস্ট স্পর্শ করলেন ম্যাগনিসিফেন্ট মেরিকম তার ঝুলিতে এখন ঝলমল করছে ছয়টি সোনা ও একটি রূপ। মেয়েদের বক্সিংয়ে যা আর কারও এদিন মেরিকমের মারমুখী মেজাজের সামনে রিঙে দাঁড়াতেই পারলেন না ইউক্রেনের হানা ওকাতা মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আটচল্লিশ কেজি বিভাগের ফাইনালে ওকাতাকে পার্শ্বন্য ব্যবধানে হারিয়ে ছুঁয়ে ফেললেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলাদের সর্বকালীন মিলিত রেকর্ডও বিশ্ব বক্সিংয়ে ছয়টি সোনা ও একটি রূপজয়ী কিউবার কিংবদন্তি পুরুষ বক্সার ফেলিক্স সেভনের সঙ্গে এখন থেকে একই আসনে বিরাজ করবেন মেরিকম এর আগে দু হাজার দুই হাজার পাঁচ হাজার ছয় দু হাজার আট ও দু হাজার দশ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন মেরি বছরখানেক আগেও জাতীয় স্তরের প্রতিযোগিতায় জুনিয়রদের কাছে হারতে হারতে কার্যত বাতিলের খাতায় চলে গিয়েছিলেন তিনি কিন্তু বছরের গোড়ায় গোলকোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতে বুঝিয়ে দিয়েছিলেন তিনি এখনও হারিয়ে যাননি আর তারই চূড়ান্ত প্রতিফলন ঘটল দেশের মাটিতে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের মঞ্চে ইতিহাসের মঞ্চে দাঁড়িয়েই পরবর্তী লক্ষ্য স্থির করে ফেলেন মেরি দু হাজার কুড়ি সালের টোকিও অলিম্পিক গেমসে সোনা যেতাই এখন তার কাছে মূল লক্ষ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য দেশ বিদেশের খেলা সব খবরাখবর সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন